স্বাগতম সবাইকে সহজেই শিখির আজকের লেকচারে। আজকেও আমরা ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। কি সেই প্রবলেম? এক্স কিউব মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটার ডেরিভেটিভ বের করার চেষ্টা করব। সো চলো শুরু করি। এখন এক্স কিউব মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটাকে চাইলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে পারি। এক্স কিউবকে এ ধরলে আর থ্রিকে বি ধরলে এবং ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার কি আসছে? এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার, উইচ ইজ নাইন। ওকে, তাহলে পরবর্তী লাইনে ডিডিএক্স অফ এক্স কিউব স্কোয়ার, তাহলে কত হলো? এক্স টু দি পাওয়ার সিক্স, টু ইন্টু থ্রি কত? সিক্স এক্স কিউব প্লাস নাইন। এখন এই লাইনটাকে চাইলে আমরা একটু ভেঙে লিখতে পারি। ভেঙে কীভাবে লিখবো? আলাদা আলাদাভাবে সবার প্রত্যেকটা জিনিসের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ডিডিএক্স অফ সিক্স এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ নাইন। ওকে, এখন আমরা নিশ্চয়ই এই ফর্মুলা জানি যে এক্স টু দি পাওয়ার এন, এটার ডেরিভেটিভ বের করলে কত হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এন কত? এক্স টু দি পাওয়ার সিক্সের ক্ষেত্রে এন হচ্ছে সিক্স। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, মান কত আসে? এক্স টু দি পাওয়ার সিক্সের ডেরিভেটিভ কত হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। আর সিক্স মাইনাস ওয়ান মানে কত? ফাইভ। তাহলে সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা অ্যান্সার বেরোলো। এখন এটা খেয়াল করো, সিক্স এক্স কিউব, এক্স কিউব হচ্ছে গিয়ে ফাংশন এবং সিক্স কনস্ট্যান্ট। আমরা কি জানি, যখন ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে এবং সেটা ডেরিভেটিভ বের করতে বলা হয়, কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে আসবে। এই যে ঠিক এই ফর্মুলাটার মতো, কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে এসেছে। সো এখানেও আগে আমরা কনস্ট্যান্টটা বাইরে বের করে নিব, তাহলে অবশিষ্ট কি থাকলো? অবশিষ্ট থাকলো এক্স কিউব, আর এক্স কিউবের ডেরিভেটিভ আমাকে বের করতে হবে। এখন এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে? এই যে এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? আমার এক্স কিউবের ডেরিভেটিভ হবে থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। আর থ্রি মাইনাস ওয়ান মানে কত? থ্রি মাইনাস ওয়ান মানে টু। তাহলে আমার অ্যান্সার কত আসছে? সিক্স ইন্টু থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ নাইন। নাইন কি? নাইন একটা কনস্ট্যান্ট। আমরা জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় জিরো হয়, তাহলে এটার ডেরিভেটিভ কত? জিরো। তাহলে আমার অ্যান্সার কত আসলো? আমার অ্যান্সার আসলো সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস সিক্স ইন্টু থ্রি কত? এইটিন এক্স স্কোয়ার প্লাস জিরো। তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে আমার সিক্স এক্স কিউব মাইনাস এইটিন এক্স স্কোয়ার প্লাস জিরো, এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার।